তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফাইনাল গার্ল মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ভ্যারোনিকা নামের ছোট্ট একটা মেয়েকে, যাকে উইলিয়াম নামের এই লোকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ট্রেনিং দিচ্ছে। আসলে তখন আমরা জানতে পারি যে উইলিয়াম নামের এই লোকটা মাত্রই তার ওয়াইফার বাচ্চাকে হারিয়েছে, এই জন্য সে এখন শুধুমাত্র চায় ভ্যারোনিকাকে যেই কোনো মূল্যে নিজের মতো করে বানাতে, মানে একটা স্ট্রং মেয়ে হিসেবে গড়ে তুলতে। এই জন্য সে শুধুমাত্র তাকে ট্রেনিংই দিয়ে যাচ্ছিল। আর এমন করে ট্রেনিং দিতে দিতে প্রায় 12 বছর পার হয়ে যায়, আর এখন আমরা দেখতে পারি ভ্যারোনিকা অনেকটা বড় হয়ে গেছে, আর তার সব কিছুই অনেক বড় বড় হয়ে গেছে, গ্রোথ অনেকটা বড় হয়ে গেছে আর কি। আসলে যেহেতু ভ্যারোনিকা একজন অনাথ ছিল, এই জন্য তার কাছে করার মতো তেমন কিছু ছিলও না, এই জন্য সে সারাটা দিন শুধু ট্রেনিং করে করেই পার করত। আর এতগুলো বছর ট্রেনিং করার জন্য এখন সে হয়ে গেছে একজন ভয়ঙ্কর অ্যাসাসিন। যদিও সে জানতো না যে উইলিয়াম তাকে কী রকমের মিশনে পাঠাবে, তবে তবুও সে সবসময় ট্রেনিং করত আর নিজেকে আস্তে আস্তে করে গ্রো করার ট্রাই করত। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা বারের মধ্যে, যখন 4টা ছেলে আর একটা মেয়ে মিলে ফুর্তি করছিল, তখনই এখানে জেমস নামের একটা ছেলের, এই বাড়ির সোনালী চুলের সুন্দর একটা ওয়েট্রেস যার নাম ছিল গোয়েন, তাকে পছন্দ হয়ে যায়। এই জন্য যখন সে তাকে তার ভ্যানে নেয়ার জন্য গিয়ে প্রপোজাল দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন গোয়েন তাকে সরাসরি না করে দেয়, আর সে বলে যে আমি ভ্যানে যাই না, আমি গেলে সরাসরি হোটেলে যাই। আর তখন এদিকে আমরা দেখতে পারি ভ্যারোনিকাকে, যে কিনা এখন পর্যন্ত উইলিয়ামের থেকে নতুন নতুন কিছু ট্রিক শিখছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে তার টার্গেট হচ্ছে গিয়ে বারের এই 4টা ছেলে, যেখানে জেমস হচ্ছে গিয়ে তাদের মেইন টার্গেট। আর তখন বারের মধ্যে আবারও সিনটা চলে আসে, আর আমরা দেখতে পারি জেমস কোনো রকমে গোয়েনকে পটিয়ে তাকে জঙ্গলে নেয়ার জন্য রাজি করেও ফেলে। মানে আমি বুঝলাম না যে ভাই মেয়েদের পটানো এতটা সহজ কী করে হয়। তবে আসল ব্যাপার হচ্ছে, জঙ্গলে নেয়ার পরে তারা গোয়েনকে দৌড় করানো শুরু করে। আমরা তখন জানতে পারি তারা গোয়েনের সাথে গোয়েন গোয়েন করতে জঙ্গলে আসেনি, তারা এসেছে গোয়েনকে শেষ করে দেওয়ার জন্য। আর এই মিশনে তারা 4 জন পুরোপুরিভাবে সফলও হয়। আর এই ব্যাপারটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হয়তোবা তারা 4জনই উইলিয়ামের ওয়াইফ আর মেয়েকে এমন করেই খুন করেছিল, কারণ এমন মেয়েদেরকে মেরে তারা একটা পৈশাচিক আনন্দ পায়, আর এমন করে করেই এতগুলো বছর তারা এই কাজগুলো করে আসছে। আর এই জন্য হয়তোবা উইলিয়াম এখন এতগুলো বছর ধরে নিজেকে শান্ত করে এই মেয়েটাকে ট্রেনিং করাচ্ছে শুধুমাত্র তাদেরকে শেষ করার জন্য। তো এরপরে উইলিয়াম ভ্যারোনিকাকে নিয়ে চলে আসে একটা বারের মধ্যে, আর এখানে সে ভ্যারোনিকাকে প্রথমবারের মতো একটা মিশন দেয়। আসলে এটা হচ্ছে গিয়ে তার জন্য একটা টেস্টিং মিশন। আর যখন ভ্যারোনিকা এই টেস্টে পাশ করার জন্য একটা বৃদ্ধ লোকের সাথে গিয়ে কথাবার্তা বলে তাকে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে আসে, তখন সে তাকে এমনভাবে ধোলাই করে যাতে করে সে মিশনটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলে। যদিও সে বৃদ্ধকে মারে না, সে শুধুমাত্র তাকে প্যারালাইজ করে দেয়, তবে পরবর্তীতে উইলিয়াম এসে তাকে সুস্থও করে ফেলে। আর এখন যেহেতু মিশনটা কমপ্লিট করে ফেলেছে, এই জন্য সময় হচ্ছে এখন ফুর্তি করার। এই জন্য তারা 2জন চলে আসে একটা হোটেলের মধ্যে। এখানে আমরা দেখতে পারি খুবই সুন্দর করে সেজে গুজে ভ্যারোনিকা চলে আসে উইলিয়ামের কাছে আজকে ফুর্তি করার জন্য। তবে যেহেতু বেচারা উইলিয়াম ছিল খুবই সৎ একজন মানুষ, সে তার ওয়াইফ ছাড়া আর কারোর সাথেই এই কাজটা করতে চায় না, এই জন্য সে ভ্যারোনিকাকে তেমন কিছু করে না। আর তাছাড়া ভ্যারোনিকা হচ্ছে গিয়ে তার চেয়ে কত ছোট একটা মেয়ে, তাকে দিয়ে কিভাবে কি হবে। আর এই জন্য বেচারি ভ্যারোনিকাও অনেকটা আপসেট হয়ে যায়, কারণ বেচারি চিন্তা করেছিল আজকে ব্যথায় চিৎকার করবে, কিন্তু তাকে ব্যথা দেওয়ার জন্য উইলিয়াম রাজিই না। তো এরপরে পরদিন সকালবেলা উইলিয়াম ভ্যারোনিকাকে এনে একটা চেয়ারের সাথে খুবই শক্ত করে বেঁধে ফেলে। আসলে সে তাকে নতুন একটা টেস্টের জন্য প্রিপেয়ার করছে, আর যখনই সে তাকে শক্ত করে বেঁধে দেয়, তখন ভয়ের জন্য ভ্যারোনিকা তার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিটা চোখের সামনে দেখতে পারে, যেটা ছিল উইলিয়ামের সঙ্গেই। আসলে আমরা দেখতে পারি ভ্যারোনিকা সবসময়ই উইলিয়ামের সাথে ফাইট করতেই প্রচণ্ড ভয় পেত, সে কখনো উইলিয়ামের সাথে ফাইট করতে চাইতই না। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয় যে ভ্যারোনিকা পৃথিবীর কাউকে কখনো ভয় না পেলেও সে সবসময় উইলিয়ামকে ভয় পেয়েই আসতো। তো এরপরে ফাইনালি উইলিয়াম তাকে নিয়ে চলে আসে সেই বারের সামনে, সেই 4টা ছেলেকে দেখানোর জন্য যাদের অবস্থা তাকে খারাপ করতে হবে। তবে তাদেরকে মারার আগে ভ্যারোনিকা চাইছিল তাদের সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করতে, এই জন্য সে চলে আসে সেই বারের মধ্যে সেই মেয়েটার সাথে কথাবার্তা বলার জন্য। আর যখন সে তার সাথে কথাবার্তা বলা শুরু করে, তখন আমরা জানতে পারি আসলে এই মেয়েটা তাদের 4জনের মধ্যে একজনের গার্লফ্রেন্ড। আর এরপরে 2 মিনিটের মধ্যে ভ্যারোনিকা তার সাথে ফ্রেন্ডশিপ করে তার থেকে সমস্ত গোপন ব্যাপারগুলো জেনে চলে যায় আবারও উইলিয়ামের কাছে। আর উইলিয়ামকে গিয়ে বলে যে হ্যাঁ, আমি সমস্ত ব্যাপারটা জেনে নিয়েছি, এখন আর আমি কোনোভাবেই ধৈর্য ধরে থাকতে পারবো না, কারণ আমি চাই যত দ্রুত সম্ভব তাদের সবাইকে এক এক করে শেষ করতে।
এই জন্য পরদিন রাতের বেলায় ব্যারোনিকা বারে এসে সেই জায়গায় বসে পড়ে যেখানে তারা চারজন বসত। আর এই ব্যাপারটা যখন জেমস এসে দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ একে তো ছিল ব্যারোনিকা খুবই সুন্দরী একটা মেয়ে, আর তাছাড়া জেমস চিন্তা করলো বাহ নতুন একটা মাল এসেছে, তাকে ধরে জঙ্গলে নিয়ে মারা যাবে। আর এই জন্য যখন সে গিয়ে তার সাথে ফ্লার্ট করা শুরু করে তখন আমরা জানতে পারি ব্যারোনিকার নর্মাল মেয়েদের মতো বড় না হলেও তার স্বভাব চরিত্র পুরোটা নর্মাল মেয়েদের মতোই, মানে এই সমস্ত ফ্লার্টিং প্রেম ভালোবাসার চক্করেও সে তার ব্রেইনের ইউজ করতে একেবারেই ভুলে না। এখানে সে তার ব্রেইনের ইউজ করেই সমস্ত কাজগুলো করছিল, কারণ তার টার্গেট হচ্ছে গিয়ে তাকে শেষ করা। যাই হোক, এরপরে জেমস তাকে বলে যে কালকে কি তুমি আমার পছন্দের একটা ড্রেস পরে আসতে পারবে, আর এটার জন্য ব্যারোনিকা রাজিও হয়ে যায়। বেচারা জেমস কত বড় একটা বলদ, একদিনের মধ্যে একটা মেয়ে তার সাথে এতটা ক্লোজ হয়ে যাচ্ছে এটা নিয়ে তার একটু সন্দেহ হচ্ছে না। আর এরপরে পরদিন রাতের বেলায় যখন ব্যারোনিকা তার পছন্দের ড্রেসটা পরে আসে তখন এই ড্রেসটা দেখার পরে জেমস আর তার সমস্ত ফ্রেন্ডরা খুবই ফ্ল্যাট হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না যে এত সুন্দর একটা মেয়েকে তারা কী করে আজকে রাতে খুন করবে। আর এরপরে তারা সবাই ব্যারোনিকাকে গাড়ির মধ্যে তুলে নেয়, আর যখন গাড়িটা চলছিল তখন পুরোটা রাস্তা তারা ফুর্তি করতে করতে যাচ্ছিল, তারা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে করতে যাচ্ছিল, যেমন এই মেল বক্সটাকে ভাঙল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ব্যারোনিকাও তাদের সাথে জয়েন করে যাতে করে তারা তার উপরে সন্দেহ করতে না পারে। তবে এর একটু পরে যখন তারা গাড়িটা নিয়ে সেই জঙ্গলের পারে চলে আসে তখন গাড়ির কাছেই ব্যারোনিকাকে রেখে তারা সবাই এখান থেকে অনেক দূরে চলে যায়, মানে তাকে একা রেখে দিয়েই তারা গায়েব হয়ে যায়। আর এখানে ব্যারোনিকাও কোনো রকমের ভয় না পেয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসে, যেখানে সে দেখতে পারে তারা একটা সোফায় বসে আছে। আর যখন ব্যারোনিকা তাদের সঙ্গে জয়েন করে তখন তারা তাকে অফার করে ট্রুথ অর ডেয়ার একটা গেম খেলার জন্য। এই গেমটা হবে খুবই ভয়ঙ্কর একটা গেম, আর এটা খেলার জন্য ব্যারোনিকা রাজিও হয়ে যায়। তবে এটা খেলার আগে সে তাদের সবাইকে একটা ড্রিঙ্ক অফার করে, যেই ড্রিঙ্কের মধ্যে ব্যারোনিকা উইলিয়ামের দেয়া কিছু জিনিসপত্র মিশিয়ে দিয়েছিল। আর যেহেতু একটা সুন্দরী মেয়ে অফার করছে এই জন্য তারা কিছু চিন্তা না করেই সমস্ত ড্রিঙ্কগুলো খেয়ে ফেলে, আর এরপরে শুরু হয় তাদের এই গেমটা। আমরা দেখতে পারি এই গেমের মধ্যে প্রথমে এই দুইটা ছেলে ব্যারোনিকাকে ড্রেয়ার দেয় আর তার হাটটাই প্রথমে বেঁধে ফেলে, আর এই হাটটা বাঁধার পরে পরেই তারা গেমটাকে শেষ করে দেয়। আর এই ব্যাপারটার জন্য ব্যারোনিকা একটু ভয় পাওয়া শুরু করে, মানে ভয় পাওয়ার একটু নাটক করে যাতে করে তারা মনে করে যে না মেয়েটা ভয় পেয়েছে। আর এরপরে জেমসের বন্ধুরা তাকে ডেয়ারে মৃত্যু দিয়ে তাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, আর যখন ব্যারোনিকা দৌড়ে পালিয়ে যায় তখন এটা দেখার পরে তারা খুবই হ্যাপি হয়ে যায়। তাদের মনে হয় যে বাহ নতুন এই মালটা পেয়েছি, যেটা কিনা খুবই দুর্বল একটা মাল। তবে আসলে তারা জানতো না যে এই মালটাই তাদেরকেই মাল বানিয়ে খেয়ে ফেলবে। যাই হোক, এরপরে জেমসের দুইটা ফ্রেন্ড ড্যানি আর নেলসন ব্যারোনিকাকে ফলো করা শুরু করে। তবে যেহেতু তারা সেই ড্রিঙ্কটা খেয়েছিল এই জন্য খুব শীঘ্রই তারা সেই ড্রিঙ্কসের প্রভাবের মধ্যে পড়ে যায়, কারণ তাদের সামনে তাদের ভয়গুলো দেখা শুরু করে। আসলে নেলসন ভয় পেত পান্ডাকে আর ড্যানি ভয় পেত চোরকে, আর যেহেতু তারা নিজেদের ভয়কে সামনে দেখতে পাচ্ছিল এই জন্য তারা পাগলের মতো বিহেভ করা শুরু করে দিয়েছিল। আর এই সুযোগটা নিয়ে ব্যারোনিকা প্রথমে চলে আসে নেলসনের কাছে আর তাকে সেখানে আচ্ছা রকম ধোলাই করে তাকে সেখানে শেষ করে দিয়ে এরপর সে চলে আসে ড্যানিকে শেষ করার জন্য। আর যখন ব্যারোনিকা এখানে এসে পৌঁছায় তখন সে দেখতে পারে ড্যানি তার চারপাশে চোর দেখতে পাচ্ছে, এই জন্য সে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। আর এই সুযোগেই ব্যারোনিকা তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকেও সেখানে শেষ করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি শেনের গার্লফ্রেন্ড জেমসকে এসে সরাসরি কিস করা শুরু করে, আর জেমস ওই সুযোগটা হাতছাড়া করতে চায় না, এই জন্য সেও খেলাটা শুরু করে দেয়। তবে যখনই শেন এই ব্যাপারটা সামনাসামনি দেখতে পারে তখন তার মাথাটা গরম হয়ে যায় আর সে তার বন্ধু জেমসকেই পেটানো শুরু করে। কিন্তু আসলে আমরা জানতে পারি জেমস তো সোফাতেই বসেছিল, সে তো তার গার্লফ্রেন্ডের কাছেও যায়নি, কিন্তু এই কিসের ব্যাপারটা যে সে দেখতে পেয়েছে সেটা সে দেখতে পেয়েছে সেই ড্রাগের প্রভাবের জন্য। আর এই জন্যই যখন সে সেখান থেকে জঙ্গলের মধ্যে চলে যায় তখন ব্যারোনিকার সামনে সে পড়ে আর ব্যারোনিকা তার মাথাটাকে ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় তাকে সেখানে শেষ করে দেয়। আর যখন জেমস জঙ্গলের মধ্যে এসে এই ব্যাপারগুলো দেখতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে বুঝতেই পারছিল না যে একটা লাল চুলওয়ালা মেয়ে কীভাবে তার তিনটা বন্ধুকে এমন করে খুন করে ফেলল, যারা কিনা এত বছর ধরে একসাথে না জানি কতগুলো মেয়েকে মেরে এসেছে। আর এই জন্য যখনই সে ব্যারোনিকাকে সামনে পায় তখন সে তাকে জিজ্ঞেস করে সেই ড্রিঙ্কসের মধ্যে কী ছিল, আর তখন ব্যারোনিকা তাকে বলে যে এই ড্রিঙ্কসের মধ্যে সেই জিনিসগুলোই ছিল যেগুলো উইলিয়াম আমাকে দিয়েছিল। এখন আমি এই ব্যাপারটা বুঝলাম না যে জেমস কী করে জানবে যে উইলিয়ামকে কে তাকে ট্রেনিং দিয়ে এমন বানিয়েছে, সেগুলো জেমস কী করে জানবে, ব্যাপারটা তো খোলামেলা করে বলতে হবে তাই না। যাই হোক, এরপরে ব্যারোনিকা জেমসকে জিজ্ঞেস করে যে তুমি তোমার এন্টায়ার লাইফে কয়জন ব্লন্ড গার্লকে ওয়েস্ট করেছো, মানে তাদেরকে মেরে ফেলেছো। তখন জেমস বলে যে তোমাকে নিয়ে একুশটা,
আর এইটা শোনার পরে ভেরোনিকার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে জেমসের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। যেখানে ভেরোনিকা হচ্ছে একজন ট্রেইন্ড অ্যাসাসিন, অন্যদিকে জেমস হচ্ছে একজন সাইকোপ্যাথ। এখন এই দুজনের মধ্যে কে জিতবে? অবশ্যই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই জন্য এখানে ভেরোনিকা উইন করে। সে জেমসকে আচ্ছা রকম ধোলাই করে, পুরোপুরি আদমরা করে, মদের যেই বাকি অংশটুকু বাকি ছিল সেগুলো তাকে জোর করে খাইয়ে দেয়, যাতে করে সে হ্যালোসিনেট করা শুরু করে। আর যখন জেমস সব কিছু হ্যালোসিনেট করা শুরু করে, তখন এত কিছুর মধ্যে একটা জিনিস তো সত্যি ছিল, সেটা ছিল ভেরোনিকা তাকে সত্যি সত্যি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে। তবে সেই লিকুইডের প্রভাবের জন্য সে দেখতে পাচ্ছিল অনেকগুলো লাল চুলের মেয়ে তাকে মারার জন্য পাগলের মতো হয়ে আসছে। যার মানে আমরা বুঝতে পারি ছোটবেলা থেকেই জেমস এই জিনিসটাতেই ভয় পেত যে কোনো একটা লাল চুলের মেয়ে কোনো একদিন তাকে শেষ করে দেবে। এই জন্যই সে ছোটবেলা থেকে লাল চুলের যাকেই সামনে পেত তাকেই শেষ করে দিত। তবে এখানে যেহেতু সে হ্যালোসিনেট করে একটু বেশি লাফালাফি করছিল, এই জন্য তার পাটা সেখান থেকে পিছলে যায় আর এখানে গলায় ফাঁসি লেগেই তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর তখন এখানে উইলিয়ামও চলে আসে, যে কিনা ভেরোনিকার উপরে খুবই প্রাউড ছিল। আর যেহেতু আরও একটা উইন হয়েছে, এই জন্য তারা চলে আসে একটা হোটেলে আর এখানে এসে তারা খাবার দাবার খাওয়া শুরু করে। যদিও ভেরোনিকা যেতে চাইছিল অন্য হোটেলে, তার একটু অন্য জিনিস দরকার, কিন্তু উইলিয়াম তো এই ব্যাপারটা বুঝবেই না। আর এমনই একটা দুঃখের পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। এখন আসেন উইলিয়ামের ব্যাপারে। আমার তো মনে হয় এই শালার বেঁচেই নাই। ভাই, তোর ওয়াইফ তোর মেয়েকে খুন করা হয়েছে, প্রতিশোধ নিলে নিবি তুই? সেইটা না করে তুই কিনা একটা মেয়েকে ট্রেন করা শুরু করলি আর অপেক্ষা করলি যে কবে সেই ছোট্ট ছোট্ট ছেলেগুলো যারা তার ওয়াইফ আর মেয়েকে খুন করেছে তারা কবে বড় হবে আর কবে এই মেয়ে গিয়ে তাদেরকে মারবে। ভাই, লজ্জা থাকা দরকার তোর। যাই হোক, যদি আপনি উইলিয়ামের মতো না হন, মানে আপনার সাথে বিচি থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।